हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चैनल कमिंग टू न्यू अनदर ब्लॉग वीडियो। सो गाइस आज के तुम्हारे देखाबो किछुक्षण आगे फोनटा आनलाम तो আমার দাদার জন্য। তো এটা তোমাদের দেখাবো Vivo Y35। তোমরা এই যে ফোনটা দেখছো এটা একদম লেটেস্ট ফোন, আর এখন তোমাদের এই ফোনটা আনবক্সিং এবং ফুল রিভিউ করে তোমাদের দেখাবো, তবে বেশি টেকনিক্যাল রিভিউ হবে না, ঠিক আছে? তো চলো তোমাদের মূল্যবান বেশি না সময় নষ্ট করে ভিডিও স্টার্ট করে দিই। লেটস গেট স্টার্টেড। ओके बंधुरा तुम्हारा एखाने देखो ये फोन रही है Y35 फोनटार बक्सटा यही रकम ही दिए और एखे कलर तुम्हारा देखो एखे गोल्ड टाइपर कलर एखे देया रही है। और एखन फोन तुम्हारा आनबक्सिंग कर देखानोर आगे एखे तुम्हारा किछु स्पेसिफिकेशन एखे देखिए देव। तुम्हारा देखो क्लोज तुम्हारा देखिए दिच्छी एखे तुम्हारा फोनटार मध्य 44 वाटेर एखे चार्जार सपोर्ट रही है और एखे तुम्हारा देखो ये फोनटार मध्य 5000 mAh एखे बैटारी देया रही है और एखे एक्सट्रा तुम्हारा रैम एक्सपेंड करते এবং এখানে প্রাইমারি সেন্সর ক্যামেরা এখানে প্রোভাইড করেছে 50 MP 50 MP এবং ডেপথ সেন্সর এখানে 2 MP এবং মাইক্রো সেন্সর এখানে 2 MP এবং এখানে তোমরা দেখছো অডিও বুস্টার 2.0 এখানে দেয়া রয়েছে, মানে অডিও এক্সট্রা লাউড এখানে দেয়া হবে। এবং এই যে ভেরিয়েন্টটা তোমরা দেখছো এখানে এটা রয়েছে 8GB এবং 128GB ভেরিয়েন্ট। এখানে তোমরা দেখছো ডাউন গোল্ড ফোনটার। ওকে তাহলে তোমাদের এখন আমি ফোনটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি। দেখো ফার্স্ট প্রথমে এখানে ফোনটা দেয়া রয়েছে। তো আমরা এখন বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে তোমরা IEMI নাম্বার এখানে দেয়া রয়েছে এবং এখানে তোমরা দেখো প্রথমে এখানে কিছু তোমরা ডকুমেন্টস এখানে পেপার এখানে দেখা যাচ্ছে এবং তারপরে এখানে সিলিকনের একটা এখানে কেস এখানে দেয়া রয়েছে, তবে কেসের কোয়ালিটি অতটা ভালো হয় না। এই কেসগুলো কিছুদিন ইউজ করার পরে ইয়েলো টাইপের হয়ে যায়। তো তারপরে এখানে দেখো এখানে একটা সিম রিজেক্টার পিন প্রোভাইড করেছে। আর কি আছে দেখে নেব। এখানে তোমরা দেখো একটা সি টাইপের কেবল এখানে দেয়া রয়েছে আর দেখে নেব কী রয়েছে। আর মেন এখানে চার্জার তোমরা দেখছো আর চার্জারটা এখানে দেখে নেব 44 ওয়াটের এখানে চার্জারটা প্রোভাইড করেছে। তোমরা দেখছো বক্সের মধ্যে চার্জার, এই চার্জারটা এখানে ফ্ল্যাশ চার্জার নামে পরিচিত। এবং এখন আমরা দেখে নেব বক্সের মধ্যে তো আর কিছু নেই, এখন মেন ডিভাইসটাকে আমরা এখন দেখে নেব। তো এখানে তোমরা দেখছো ফোনটা এরকমই রয়েছে। তো এখন স্টিকারটাকে তুলে নেব। তবে ফ্রেন্ড তোমাদের এই যে ফোনটা আমি দেখাচ্ছি তোমাদের কিন্তু বেশি টেকনিক্যাল রিভিউ এটা করে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তোমাদের আর একটা কথা বলি শোনো, এই ফোনটা আগে আনবক্সিং করা হয়েছে বা তারপরে তোমাদের দেখানোর জন্য ফের আমি আনবক্সিং প্রথম থেকে করলাম। আর এখানে তোমরা দেখছো খুব সুন্দর একটা এখানে কালার দেয়া রয়েছে, খুব সুন্দর গ্লেসি কালার। আর এই যে ব্যাকের এখানে তোমরা যে প্যানেলটা দেখছো এটা রয়েছে প্লাস্টিক এবং এখানে যে ক্যামেরা এখানে দেয়া রয়েছে তোমরা দেখছো এখানে তিনটে ক্যামেরা, মেন যে ক্যামেরা 50 MP তারপরে 2 MP তারপরে 2 MP এবং এখানে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ। এবং তোমরা এখানে দেখছো ক্যামেরা বামটা এখানে এইরকমভাবে দেয়া রয়েছে এবং খুব সুন্দর একটা ডিজাইন এখানে লুক আসছে, তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা লুক। আর এখানে তোমরা দেখো প্রথমে তোমাদের তারপরে দেখিয়ে দিই পোর্ট যেগুলো রয়েছে। এখানে তোমরা দেখছো এখানে সিম ট্রে এখানে দেয়া রয়েছে, এখানে যে সিম ট্রেটা এখানে ইউজ করা রয়েছে এখানে তোমরা দুটো সিম কার্ড এবং এক্সট্রা একটা মেমোরি কার্ড তোমরা একসাথে ইউজ করতে পারবে। এবং লেফট সাইডের মধ্যে এখানে দেখো এখানে কিছু নেই এবং রাইট সাইডের মধ্যে এখানে তোমরা দেখো এখানে ভলিউম আপ ডাউন এবং এখানে পাওয়ার বটম, পাওয়ার বটমের মধ্যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া রয়েছে এবং একদম নিচের সাইডে এখানে সি টাইপের চার্জার এবং মাইক এবং 3.5 হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার হোল এখানে দেওয়া রয়েছে। আর এখানে তোমরা দেখছো ফ্রন্ট এই যে ক্যামেরাটা এখানে দেওয়া রয়েছে, ক্যামেরা এখানে 16 MP 16 MPর এখানে ক্যামেরা দেওয়া রয়েছে। আর তোমাদের এখন আমি দেখাচ্ছি দেখো এই ফোনটাকে অন করে। এই ফোনটা আগে অন করে নিয়েছিলাম তো তোমাদের দেখানোর জন্য আমি অন করে নিয়েছি। তো এই ফোনটার মধ্যে এখন ভার্সান যেটা রয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সান এখানে দেওয়া রয়েছে 12। এখানে তোমরা দেখছো অ্যান্ড্রয়েড ভার্সান এখানে 12 এখানে দেওয়া রয়েছে এবং এক্সট্রা এখানে তোমরা দেখছো ভিভোর ফানটাচ OS এখানে ইনস্টল রয়েছে। আর এখানে তোমরা দেখছো এখানে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এখানে দেওয়া রয়েছে এবং 8 GBর এখানে র্যাম দেওয়া রয়েছে এবং এক্সট্রা এখানে 8 GB এক্সপ্যান্ড এখানে করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে স্টোরেজ এখানে দেওয়া রয়েছে 128 GB। ওকে বন্ধুরা এখন তোমাদের আমি ক্যামেরাটাকে দেখাবো, ক্যামেরার ইন্টারফেস। তো তোমরা এখানে দেখছো ক্যামেরার ইন্টারফেস এখানে এইরকম দেওয়া রয়েছে, এখানে নাইট এবং এখানে পোর্ট্রেট এবং এখানে ফটো এবং এখানে ভিডিওর এখানে দেখে নেবো। এখানে তোমরা দেখছো 720p তে এখানে 60 FPS এবং 30 FPS তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে এবং 1080p ते एखाने जोदी जाए एखाने 60 FPS एखाने सपोर्ट नहीं, एखाने 30 FPS सपोर्ट रयेछे 1080 पिक्सेले फुल HD एबं तारपरे एखाने मोर अपशन देया रयेछे। एखाने तोमरा देखछो 50 MP पैनोरामा, लाइव फटो, स्लो मोशन, टाइम लैप्स एबं प्रो एखाने देया रयेछे डकुमेंट डुएल एक्सपोजार। ओके बंधुरा एखन फ्रंट कैमेरा देखे नेब फ्रंट कैमेरार भिडियो एखाने कतटा सपोर्ट रयेछे। ठीक आछे तोमादेर एखाने देखिए दिई फ्रंट कैमेरा एखाने लेखा नहीं बाट एखाने जेहेतु लेखा नहीं एखाने फ्रंट कैमेरा 30 FPS फ्रेम रेट एखाने सपोर्ट रयेछे। तो तोमादेर आमी एकटा बैक कैमेराय फटो तुले तोमादेर देखाच्छि। देखो कैमेरा क्वालिटी एखाने ठीकठाक आछे, कोनो रकम एखाने अबजेक्शन नेই। तो तुम्हारा देखो एखे ये फटोटा ये सेल्फी कैमरा एखे नहीं क्वालिटी केमन आसছে जस्ट तुम्हारा देखो सेल्फीते फटोटा क्लिक करा हुए है। सेल्फी कैमराते कोनो रकम अबजेक्शन नहीं, सेल्फी कैमराओ ठीक ठाक रही है। ओके फ्रेंड्स सो तुम्हारा एखन ये फोनर मध्य साउंड टेस्ट कर देखा। देखो ये फोनर मध्य एखन फुल साउंड एखे दिए दिलाम एबं तारपर तुम्हारा देखो এই ফোনটার মধ্যে নরমালি সাউন্ড যথেষ্ট এবং তোমাদের দেখো এই ফোনটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেয়া রয়েছে। এই ফোনটার মধ্যে তোমরা সাউন্ড বুস্ট করতে পারবে। সো এখন তোমাদের আমি বুস্ট করে সাউন্ড শোনাচ্ছি। দেখো 150% এবং 200% ফুল এটা বুস্ট হয়েছে। ओके बंधुरा सो तोमरा एखाने साउंड सुनले এই ফোনটার মধ্যে যথেষ্ট লাউড মানে এখানে এই যে সিস্টেমটা দেয়া রয়েছে এক্সট্রা সাউন্ড বুস্টের এখানে যে সিস্টেমটা দেয়া রয়েছে 200% যে সাউন্ড এখানে আসছে। প্রথমে যদি এক্সট্রা আমি প্রেস করি এখানে ফুল সাউন্ড দেওয়ার পরে এক্সট্রা প্রেস করলে 150% এবং তারপরে আসছে 200%। ঠিক আছে তোমাদের ক্লোজ দেখাচ্ছি। দেখো তোমরা এখানে জাস্ট দেখো এখানে ভলিউম 150% এবং এখানে ফের প্রেস করলাম 200% মানে এটা সাউন্ড বুস্ট হয়ে তোমাদের দেখাচ্ছে। ওকে ओके फ्रेंड सो तुम्हारा एखन भिडियो क्वालिटी टेस्ट कर देखाबो एखाने कतटा भिडियो क्वालिटी एखाने सपोर्ट नाई एवं क्वालिटी डिसप्ले केमन। सो तुम्हारा एखाने देखो एखाने जोदि आमी एखाने क्वालिटी जोदि आमी सेट करते चाई पिक्सेल एखाने तोमरा देखछो 1080 पिक्सेल 60 फ्रेम रेटे एखाने सपोर्ट निच्छे, एर बेशी एखाने सपोर्ट निच्छे ना। एखाने 4K ते एखाने सपोर्ट नेই। ठीक आछे और एखे तुम्हारा देखो 4K ना होलेও एखे फुल HD ते एखे बेटार क्वालिटी आसছে, तुम्हारे कोनो रकम असुविधा होबे ना एवं डिसप्ले क्वालिटी खूब सुंदर एखे तुम्हारा जस्ट देखो। और बेशिरभाग क्षेत्रे एखन डिसप्लेते एखन सबाई 4K ते देखे ना फुल HD ते देखे कारण एखे नेट खर्चाओ अनेक हय, एटा बेशिरभाग क्षेत्रे हय। क्वालिटी ठीकठाक कोनो रकम एखे अबजेक्शन नेই। ओके बंधुरा सो एखन तुम्हारा देखो एखन तुम्हारा ये फोनर मध्य एर कवरटा तुम्हारा आमी इन्स्टल करे देखाच्छि। देखो कवरटा कतटा फिट आसছে कवरटा प्रपारलि एखाने सुंदर भावे एखाने फिट एवं कवरटा इन्स्टल करार परे कोनो रकम फोनटा बेशी मोटाओ लागছে ना माने एकदम स्लिम मने হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা লুক আসছে আর ঠিকঠাকই কভারটা। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই এখানে তোমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সর এটা তোমাদের টেস্ট করে দেখালাম না এই কারণে কারণ এখানে এই যে ফিঙ্গারপ্রিন্ট যে দেয়া রয়েছে এটা প্রতিটা ফোনের ক্ষেত্রে ফাস্টই হয়। ঠিক আছে যেগুলো फिंगारप्रिंट जेगुलो डिसप्लेर मध्य सेगुलो लेट हय सेगुलो टेस्ट करे देखाते लागे किन्तु एखाने तोमरा देखछो एखाने एई धरनेर फिंगारप्रिंटगुलो एगुलो खूब क्विकली काज हय ओइजন্য তোমাদের দেখালাম না এবং এখানে তোমরা ফেস লোগো দেখতে পাবে এটাও তোমাদের দেখালাম না। ঠিক আছে তো তোমাদের যেহেতু বললাম আগে থেকে তোমাদের বেশি টেকনিক্যাল রিভিউ করব না। ওকে বন্ধুরা, তাহলে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ফোনটা অনলাইন এবং অফলাইনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এই ফোনটার এখন বর্তমানে প্রাইস রয়েছে 128 জিবির মধ্যে 18,500 সামথিং এই ফোনটার প্রাইস, ঠিক আছে। তো তোমরা যদি নিতে চাও লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, ওখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর তোমাদের আর যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ওকে বন্ধুরা, তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করো, আমার এই চ্যানেলে টেকনিক্যাল এরকম কিছু ধরনের ভিডিও ছাড়া হয় এবং তার সাথে এখানে ব্লগ ছাড়া হয়। তো তোমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, তাহলে ভিডিও আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।